নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলেস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। চাল পটল তো অনেকেই খেয়েছো, চাল পেঁপে কি খেয়েছো? অসাধারণ লাগে, গরম ভাতে তো জাস্ট ফাটাফাটি, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। তাহলে চলো এই রেসিপিটা শুরু করা যাক। পেঁপে গোবিন্দ, প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট হয়ে গেছে, এবার আমি প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ছোট ছোট দুটো তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, কোয়ার্টার স্পুন জিরে আর লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার পেঁপে কেটে রেখেছিলাম, পেঁপেগুলো দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার আমি দুটো বড় সাইজের আলু এরকম ছোট পেঁপের সাইজের মতনই কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও কিছুটা ভেজে নিচ্ছি। এবার এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভাজবো। আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। সেটা এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। চালটা যেহেতু ভেজানো ছিল, চালটা বেশ নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। এই রান্নাটাতে কিন্তু এক মশলা একদম কম পড়বে, খুব বেশি পড়বে না। কোয়ার্টার টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর কোয়ার্টার টিস্পুন হলুদ, এই দিয়ে এটাকে ভেজে নেব। মশলা কিন্তু একদম কম পড়বে, খুব হালকা হবে এই তরকারিটা। এবার যে আদা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা কিন্তু বুঝে দেবেন কতটা ঝাল খাবেন। চাল পটল যেমন হয়, চাল পেঁপেও কিন্তু খুব ভালো লাগে, খেতে পারেন তোমরা বাড়িতে করে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, তোমাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। পেঁপে আলু আর চালটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে সেই জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এক চামচ আমি ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। এক চামচ নুন দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হওয়ার মতন মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার আলু, চাল আর পেঁপে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 2 টিস্পুন মতন চিনি দিয়ে দেবো। এই পেঁপের তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ভালোই লাগে। এক চামচ আমি ঘি দিয়ে দেবো আর কিছু কিশমিশ। কিশমিশটা অপশনাল, যদি মনে হয় দেবেন না তো নাও দিতে পারেন, কিন্তু একটু তরকারিতে কিশমিশ দিলে বেশ ভালোই লাগে। আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু আছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা রেসিপি বা ব্লগ যাই দেবো তোমাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে। আমার চাল পেঁপে একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এখানেই আমার ভিডিও শেষ হচ্ছে, আমাকে বিদায় দিন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।